আপনাদের 14 দলের একটা মিটিং সেদিন হয়েছে বতই 15ই মার্চ হয়েছে প্রায় 3 বছর পর সেখানে সেই সভা হয়েছে माननीय প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সেখানে সেই বৈঠক অনুষ্ঠিত হয়েছে সেই বৈঠকে আমরা শুনেছি গণমাধ্যমে যে আপনাদের দূরত্ব কমানোর জন্য দূরত্ব কমানো তো নয় আসলে সবাই মিলে বসে একটুখানি নিজেদের আন্তরিকতা বৃদ্ধি করা ভবিষ্যৎ কর্মপন্থা নিয়ে আলোচনা করা সেটাই মূলত হয় এবং সেটাই হয়েছে আর কি তো সেই বৈঠকে যে আলোচনাগুলো হয়েছে তার মধ্যে হচ্ছে যে বলা হয়েছে যে নির্বাচন করেছে 14 দল কিন্তু বলা হলো আওয়ামী লীগ এটি এটি একটি কথা এসেছে এবং দল গঠন করলো আওয়ামী লীগের ধরনের কথা এসেছে আসলে সেখানে যে কথাগুলো একটু আরেকটু বেশি বিশ্লেষণ করে আপনি জাতিকে বোঝানো দরকার যেহেতু সেখান থেকে আপনি গণমাধ্যমে কোনো বিবৃতি বা কোনো প্রকাশ করার সুযোগ হয়নি সরাসরি আজকে কি একটু বলবেন কিনা সে আলোচনা আসলে কি ছিল এবং সে আলোচনার মধ্যে দিয়ে নির্বাচন করলো 14 দল কিন্তু আওয়ামী লীগের কথা বলা হলো বা সরকার গঠন করলো সেই জায়গায় যে আলোচনা হলো সেই জায়গাগুলো কি একটু আমাদেরকে স্পষ্ট করবেন কিনা ধন্যবাদ কথা হচ্ছে যে 14 দলের জন্ম 2004 সালের থেকে এবং আমরা তখন বিএনপি জামাতের যে সরকার ছিল সে সরকারের বিরুদ্ধে আওয়ামী লীগের নেতৃত্বে 14 দলীয় জোটের যাত্রা শুরু হয় তারপরে আমরা একটা পর্যায়ে বলেছিলাম যে একসঙ্গে নির্বাচন করব একসঙ্গে আন্দোলন করব একসঙ্গে সরকার গঠন করব বা সরকার পরিচালনা করব এই তিন ধাপের ঐক্য ও ভিত্তিতে আমরা এগোতে থাকি এবং 9 সালে একসঙ্গে ভোট করি আমরা এবং 9 সালের আর 8 সালে একসঙ্গে ভোট করি এবং 9 সালের জানুয়ারিতে বিজয়ের পরে 14 দলীয় জোট এমনকি মহাজোট তার ভিত্তিতে সরকারও গঠন হয় তারপরে 14 সালের ভোট হয়েছে 18 সালের ভোট হয়েছে তিনটা ভোটই কিন্তু এই ঐক্যবদ্ধ জোটের ভিত্তিতে হয়েছে এবং 18 সাল পর্যন্ত কিন্তু সরকারে 14 দল এবং মহাজোটের প্রতিনিধিরা সরকারে অংশগ্রহণ করেছে আর কি যারা সরকারে অংশগ্রহণ করেনি তারাও কিন্তু এই শেখ হাসিনার নেতৃত্বে জোট সরকারকে সমর্থন দিয়েছে 18 সালের পরে 18 সালের ভোটটাও কিন্তু আমরা ঐক্যবদ্ধভাবে করি এবং 18 সালের পরে শেখ হাসিনা কেবলমাত্র আওয়ামী লীগের সরকার গঠন করে জোটের শরীকদের তরফ থেকে মন্ত্রিসভায় কাউকে নেননি কিন্তু তারপরেও জোট আমরা বসে আমরা যেহেতু একসঙ্গে ভোট করেছি যে রাজনৈতিক কারণে সেই রাজনৈতিক কারণ বিদ্যমান থাকায় আমরা আমাদের সমর্থন অব্যাহত রেখেছি এই 18 সাল থেকে আজ অবধি 3 বছর 3 বছর শুরুর দিকে শেখ হাসিনা বলেননি কিন্তু আওয়ামী লীগের শীর্ষ নেতারা তারা দুই একবার প্রকাশ্যেই বলে ফেলেছেন যে এখন আপনারা বিরোধী দল করেন পরবর্তীতে এই ব্যাপারে যখন ব্যাখ্যা চাওয়া হয় মোহাম্মদ নাসিম তখন সমন্বয়কের দায়িত্বে তখন কিন্তু উনি বলেছেন যে এটা কোনো দলীয় বক্তব্য না এবং শেখ হাসিনা এবং আওয়ামী লীগ নীতিগতভাবে এখনও 14 দলের পক্ষেই আছে সেই হিসাবে উনি সমন্বয়কের দায়িত্ব পালন করছেন এবং উনি মারা যাওয়ার পরে শেখ হাসিনার জ্যেষ্ঠ নেতা জাতীয় নেতা আমির হোসেন আমুকে সমন্বয়কের দায়িত্ব দেন এর ভিতরে করোনা এসে গেছে এর ভিতরে আমরা শেখ হাসিনার সঙ্গে জোট নেত্রীর সঙ্গে সরাসরি কোনো বৈঠকে মিলিত হতে পারিনি সুতরাং আমরা এর ভিতরে 3 বছর পার হয়ে গিয়েছে আওয়ামী লীগের সরকার চলছে তা আমরা এর ভিতরে জোটের সাধ্যমতন যতটুকু কাজ ততটুকু করেছি জনজীবনের সমস্যা নিয়ে আমরা কথা বলেছি সেগুলো হয়তো সরকারের পছন্দ নাও হতে পারে তা আমাদের কথা ছিল যে আমরা সরাসরি কিছু বিষয় পরিষ্কার হওয়ার জন্যে জোট নেত্রী শেখ হাসিনার সঙ্গে সরাসরি বৈঠক করা দরকার এটা ছিল তেমনি উনিও চাচ্ছিলেন আমাদের সঙ্গে একসঙ্গে বসার সেদিনকার বৈঠকে আমরা কয়েকটা বিষয়ে আলোচনা করেছি প্রথম যে বিষয়টা হচ্ছে যে মাননীয় প্রধানমন্ত্রী জোট নেত্রী হিসাবে আপনি 14 দল রাখার পক্ষে কি বিপক্ষে আপনার আওয়ামী লীগের কতিপয় নেতা তাদের চালচলন আচরণে মনে হচ্ছে যে তারা জোট রাখতে চাচ্ছেন না বা তারা 14 দল ছাড়াই চলতে চায় বা একলা চলনীতিতেই তারা এগোচ্ছে এমনকি তৃণমূল পর্যায়ে আওয়ামী লীগের অনেক নেতৃবৃন্দ জোটের শরিকদের সঙ্গে দূরত্ব বজায় রাখছেন ব্যবহার খারাপ করছেন ক্ষেত্র বিশেষে হয়রানি করছেন এরকম ঘটনাও সংঘর্ষ হয়েছে তো সুতরাং প্রথম প্রশ্ন ছিল যে জোট রাখতে চান কি না দ্বিতীয় প্রশ্ন ছিল
জোট যদি রাখতে চান দু বছর পরে তো ভোট, সুতরাং জোট রাখা তো গুরুত্বপূর্ণ না, যেহেতু আমরা একসঙ্গে তিনটা ভোট করেছি, আগামী ভোটটা সম্পর্কে আপনার সিদ্ধান্ত কি? আরেকটা বিষয় এখানে আলোচনা এসেছে যে যে সাম্প্রদায়িক শক্তি মৌসুমে মৌসুমে হামলা করছে এবং যে সাম্প্রদায়িক শক্তি রাষ্ট্রের উপরে আক্রমণ করছে, যেরকম ব্রাহ্মণবাড়িয়ার হেফাজতের আক্রমণ, বঙ্গবন্ধুর ভাস্কর্য উড়িয়ে দেওয়া, রাষ্ট্রের মূল নীতিকে চ্যালেঞ্জ করা, আরেকদিকে সাম্প্রদায়িক শক্তি দুর্গাপুজোকে কেন্দ্র করে যে দুর্ঘটনা ঘটালো, যে হামলা চালালো, যেটা বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট হয়েছে, এই ব্যাপারে আমরা পরিষ্কার আপনার অবস্থান জানতে চাচ্ছি, এটা নিয়ে আলোচনা। আরেকটা ছিল যে যাপিত জীবনের সমস্যা, দ্রব্যমূল্য এবং তেল গ্যাস ডিজেল বিদ্যুতের দাম বাড়বে কি বাড়বে না, এই ব্যাপারে একটা আলোচনা, এবং দ্রব্যমূল্য যেটা বেড়েছে সেটাকে নিয়ন্ত্রণে আনার বুদ্ধিটা কি, এই চারটে পর্যায়ে মূলত আলোচনা হয়েছে। এবং সেই আলোচনার ভিতরে মৌলিক ব্যাপারে যেটা যে রাজনীতি নীতিগত ব্যাপারে, সেখানে মাননীয় প্রধানমন্ত্রী পরিষ্কারভাবে বলেছে যে এখনও বিএনপি, উনি করেন, উনি বলছে যে বিএনপি বা তার পার্টনাররা এখনও বাংলাদেশের রাষ্ট্র মূল নীতির উপরে আঘাত করছে এবং জঙ্গিদের সঙ্গে পার্টনারশিপ আছে, জামাতের সঙ্গে পার্টনারশিপ আছে, এটা একটু শুনবেন আপনারা, উনি শুনতেছেন, যে শুনছেন, এতে পার্টনারশিপ আছে, সুতরাং বিএনপিকে তারা দুর্বল হয়েছে, কিন্তু বিএনপি এখনও আমাদের জন্য হুমকি স্বরূপ, সুতরাং বিএনপির জোটকে রেখে দেওয়া দরকার, এটা হচ্ছে চোদ্দ দলীয় জোটটা থাকা দরকার, উনি এই রায়টা দিলেন। পরবর্তীতে উনি বললেন হুমকি কেন, বিএনপি রাজনীতি করবে না, বিএনপি রাজনীতি করবে কি করবে না সেটা আমি বলিনি, বিএনপি এবং তার জোটের শরিকরা মিলে এখনও রাষ্ট্রের মূল চারটা নীতি মানেন না, জাতির পিতা মানেন না, রাষ্ট্রের যে যারা রাষ্ট্রের উপরে আক্রমণ চালাচ্ছে তাদের সঙ্গে রাজনৈতিক পার্টনারশিপ করছে। সুতরাং সংক্ষেপে আমি বললাম যে রাষ্ট্রের যে মীমাংসিত বিষয়গুলোকে এখনো তারা গ্রহণ করেনি। আমি একটা জায়গায় আসি, বিরতিতে যাবার আগে আপনি বলছিলেন তেল বিদ্যুৎ গ্যাস পানি এই সুরে কথা বলতে, সেই জায়গায় সেই জায়গায় কি কি আলোচনা হয়েছে আপনি সেখানে, এখানে এক মিনিটে বলে দিই তো। সুতরাং উনি এই কথার সূত্র ধরে বললেন যে চোদ্দ দল, যে কারণে চোদ্দ দল তৈরি করেছেন সেটা রাখা দরকার মনে করি, বাংলাদেশকে নিরাপদে মুক্তিযুদ্ধের চেতনায় পক্ষে যে পরিবর্তনটা হচ্ছে সেটাকে শক্তিশালী করার জন্য। দ্বিতীয়ত উনি বলেই দিলেন যে একসঙ্গে ভোট করতে চাই আমি, বাকি আপনাদের ইচ্ছা, একসঙ্গে ভোট করব। এর বাইরে যখন দ্রব্যমূল্যের ব্যাপারে আসলেন উনি, যদি একসঙ্গে ভোট করবে একটা প্রসঙ্গে শুধু সাপ্লিমেন্টারি প্রশ্ন করি, তাহলে এই জোটে একসঙ্গে ভোট, কিন্তু সেদিন তো একটা কথা হলো আমরা দেখেছি যে চোদ্দ দলের সাথে একসাথে ভোট করে কী লাভ হলো, এই ধরনের একটা প্রশ্ন কিন্তু এসেছিল, সেখানে আলোচনা আসছিল যে যে যদি সরকার গঠন করে ফেললো তারা, না এটা কী লাভ হয়েছে এটা নিয়ে ওইভাবে কেউ আলোচনা করেনি। আমরা পরিষ্কার বলেছি যে আপনি একসঙ্গে ভোট করেছেন, সরকার করলেন আওয়ামী লীগের, তাহলে করেন আপনি, আপনি আপনি সংসদ নেতা, আপনার মতন মন্ত্রিসভা করেন, সেটা আমাদের সমস্যা না। আপনি এই সরকারের সঙ্গে চোদ্দ দলের রাজনৈতিক সম্পর্কটা ঠিক করতে হবে, তাহলে তাহলে যে কারণে আমরা সমর্থন দিচ্ছি তাহলে সেই কারণটা ঠিক করি আমরা, যে এই শর্তে সরকারের সঙ্গে আমরা। সেই জায়গার মধ্যে আপনাদের কোনো কষ্ট ছিল কিনা যে সরকার গঠন করে ফেলল আওয়ামী লীগ? না না, কষ্টের না, রাজনীতিতে কোনো কষ্ট মানবহীন বলে কিছু নাই। আমি 9 সালে মন্ত্রিসভায় যাইনি, 10 সাল গেছে, 11 সাল গেছে, 12 সালে শেষের দিকে আমি মন্ত্রিসভায় এসেছি। দিলীপ বড়ুয়া মন্ত্রী হয়েছেন, গোলাম কাদের সাহেব মন্ত্রী হয়েছেন, তাই না, মেনন ভাই মন্ত্রী হয়নি, তোফাল ভাই মন্ত্রী হয়নি, আমু ভাই মন্ত্রী হয়নি, নাসিম ভাই মন্ত্রী হয়নি, তা আমাদের তো এটা নিয়ে কষ্টের কিছু না। আমরা একটা রাজনৈতিক লক্ষ্য নিয়ে কিন্তু জোটে আছি এবং এখানে এখানে হালুয়া রুটির ভাগাভাগির ব্যাপার না। সেক্ষেত্রে আপনি যে দলের নেতৃত্ব দেন সেই দলকে যদি মানুষকে আরো সেবা দিতে হয়, আরো মানুষের কাছে যেতে হয়, সেক্ষেত্রে মন্ত্রিত্বের প্রয়োজনীয়তাটাকে আপনি গুরুত্ব দিচ্ছেন না? মন্ত্রী, একটা মন্ত্রী হলে জনগণকে সেবা দেওয়ার ক্ষমতাটা বেড়ে যায়। তো সেখানে মাননীয় প্রধানমন্ত্রী জোটের নেত্রী যদি মনে করেন যে আমাকে বাদ দিয়ে তার দলের একজন কর্মীকে দিয়ে মন্ত্রিত্ব চালালে ভালো সেবা দিতে পারবেন, সেটা ওনার ব্যাপার। তাহলে তো জোটের গুরুত্বটা জোটকে রাজনৈতিকভাবে অন্যভাবে সক্রিয় করবে। আমাদের মূলত দৃষ্টিভঙ্গিটা ছিল যে আপনি আপনি জোটের সঙ্গে বসেন, আপনার নেতারা কর্মীরা নিচের দিকে জোটের শরীরদের বিরুদ্ধে বিষয়টা, এবার যদি জোট হয়, আমরা আলোচনা এবার আসবো, এবার যদি জোট হয় সেই জোটের মধ্যে যদি একই রকম অবস্থা হয় তাহলে, না এটা তো ফয়সালা করতে হবে। জোটে থাকতে হলে আওয়ামী লীগ এবং জোটের শরিকরা পরস্পরের প্রতি সম্মান রেখে কথা বলবে। জোটের জোটের নেত্রীর সঙ্গে কথা বললাম আমরা,
পনেরো তারিখে, পরের দিন আওয়ামী লীগের একজন শীর্ষ নেতা উনি জাসদের বাপমা তুলে গালি দিলেন। হ্যাঁ দেখেছি আমরা, তাই না? তাই এটা এটা কিরকম আচরণ? এগুলো তো সংশোধন করতে হবে। যেদিন পরের দিনই ঘটনা ঘটলো আমরা ভেবেছিলাম এটা আনুষ্ঠানিক বৈঠকে বসবো, সেখানে নিষ্পত্তি করবো।